126 বছর বয়সে পদ্মশ্রী সম্মান পেলেন স্বামী শিবানন্দ মহারাজ। জানা গেছে প্রায় 50 বছর ধরে কুষ্ঠ আক্রান্ত রোগীদের সেবা করে চলেছেন তিনি। এবার তার হাতেই পদ্মশ্রী তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একেবারে হাঁটু মুড়ে মাটিতে মাথা ঠেকিয়ে তিনি প্রণাম জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। ১২৬ বছরের যুবককে শ্রদ্ধা জানাতে উঠে দাঁড়ালেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, হাত জোর করে পাল্টা শ্রদ্ধা প্রকাশ। পদ্মশ্রী সম্মান তুলে দেবার প্রাক মুহূর্তে এই দৃশ্য দেখে মুগ্ধ গোটা দেশবাসী। গত 50 বছর ধরে কুষ্ঠ রোগাক্রান্ত ব্যক্তিদের সেবা করে চলেছেন স্বামী শিবানন্দ। মানব কল্যাণের জন্যে এভাবেই নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি। 1896 সালে জন্মগ্রহণ করেন স্বামী শিবানন্দ। এবার পদ্মশ্রী সম্মান পেলেন স্বামী শিবানন্দ মহারাজ। 126 বছর বয়সী যোগ ঋষি স্বামী শিবানন্দ মহারাজ অবিভক্ত ভারতের সিলেটে বর্তমান বাংলাদেশে জন্মগ্রহণ করেন তিনি। পিতৃমাতৃ বিয়োগের পর তিনি নবদ্বীপে গুরু ওঙ্কারানন্দ গোস্বামীর কাছে বড় হন। পরবর্তীকালে ভারতের উত্তর পূর্ব থেকে শুরু করে বেনারস, পুরী, হরিদ্বার, নবদ্বীপ সহ দেশের বিভিন্ন প্রান্তে আধ্যাত্মিক শিক্ষা এবং যোগব্যায়াম শেখান। গত 50 বছর ধরে স্বামী শিবানন্দ মহারাজ পুরীতে প্রায় 600 জন কুষ্ঠ রোগীর সেবায় নিয়োজিত ছিলেন। তিনি নিজে তাদের কুঁড়ে ঘরে গিয়ে শুশ্রূষা করতেন। তার মতে তিনি রোগীদের জীবন্ত দেবতা হিসাবে গণ্য করেন এবং তার নিজস্ব সামগ্রী দিয়ে তাদের যথাসাধ্য সেবা করেন। তিনি তাদের জন্য ফল, খাবার, বস্ত্র, চাদর, মশারি, রান্নার বাসন থেকে শুরু করে তাদের চাহিদা মতো সব ইচ্ছা পূরণ করেন। দুস্থ রোগীদের জন্যে তিনি বিভিন্ন সামগ্রী দান করার জন্য সমাজের প্রতিটি মানুষকে উদ্বুদ্ধ করেন, কারণ তিনি মনে করেন যে দানের মাধ্যমে যে অপরিসীম আনন্দ পাওয়া যায় তার মাধ্যমে সেই ব্যক্তি ভবিষ্যতে মানব ধর্মের জন্যে কাজ করতে আরও উদ্বুদ্ধ হবেন। স্বামী শিবানন্দ মহারাজের সুস্থ শরীর ও দীর্ঘায়ু জীবন বিশ্বব্যাপী উৎসাহ সঞ্চার করেছে। করোনা মহামারীর সময় নিজে 125 বছর বয়সেও করোনা প্রতিরোধক টিকা নিয়ে দেশবাসীকে টিকাকরণে উৎসাহিত করেছেন তিনি। তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে পেরে দেশ সম্মানিত হল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।